আর যুবক বন্ধু আমি আগের কোথায় চলে যায়। নবী বললেন, আলী রে তুমি কি জানো, তোমার কি জানা আছে, তোমার কি বিষয়ে বস্তুটা যারা আছে জান্নাতের ভিতরে, দাড়ি পাটনা মুরব্বী মানুষ যারা জান্নাতি হবে তাদের নেতৃত্ব কে দিবে, তাদের সর্দার কে হবে? আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম এই বিষয়টা তো আমার জানা নাই। নবীজি তখন বললেন, রাস্তার দিকে তাকায় দেখো। রাস্তার দিকে তাকায় দেখলেন ওই ঘরের দিকে যাইতেছেন হযরতে আবু বকর সিদ্দিক আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। নবী বললেন, তাকায়া দেখো আমার জান্নাতের মধ্যে যত মুরব্বী মানুষের সর্দার হবে দাড়ি পাতনা মানুষের, আমার এই দুই সাহাবা আবু বকর আর ওমর হইয়া যাবে। এই কথাটা বলতে বলতে আবু বকর সিদ্দিক আর ওমর ফারুক রাসূল যেখানে বসা ছিলেন ঘরের মধ্যে ঢুকে গেলেন, সালাম কালাম হয়ে গেল। সালামের পরে আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, একটু আগে আমরা ধারণা করলাম আলীর সাথে আপনি খুশি করতেছেন, আমাদেরকে দেখে ধারণা হলো আপনার মনটা বেজার হয়ে গেল, কেন গো নবীজি, কেন, কি কারণ? নবীজি বললেন, আমার আবু বকর আমার উমর খুশি হয়েছিলাম এই কারণে তোমরা দুইজনে জান্নাতে মুরব্বীদের সর্দার হয়ে যাবে। আমার মনে একটা কথা জেগে গেছে গো আবু বকর, সেই কথাটা হলো আমি রাসূল দুনিয়া থেকে যাইবার পরে তোমাদের মতো জান্নাতে সাহাবাদের গায়ে কিছু মানুষে হাত উঠাবে, ওই কথাটা মনে পড়ছে, যার জন্য আমার মনটা বেজার হয়ে গেছে। যা হোক আমার আবু বকর আমার উমর, এখন তো আমি রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার টাইম চেপে এসে গেছে, আমি আর দুনিয়াতে বেশি দিন থাকবো না, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার উম্মতের খবর কে রাখবে? আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কথা দিলাম নবী গো, আপনি দুনিয়া থেকে যাইবার পরে আপনার উম্মতের খবর আমি রাখবো, জোরে বলুন মারহাবা। আমার উম্মতের জন্য তুমি কি করবা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য আমি কি করি নাই? যখন আমি ইসলাম গ্রহণ করেছিলাম নবীগণ, তখন একজন মুসলমান মক্কা নগরীতে ছিল না, আস্তে আস্তে দুই একজন করে ইসলাম গ্রহণ করলো। ইসলামের গৌরব বৃদ্ধি করার কারণে, মুসলমানের গৌরব বৃদ্ধি করার কারণে নবীগণ, মুসলমানের হাত শক্ত করার কারণে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মক্কা নগরীতে তদানীন্তন সময়ে আমার 13টা দোকান ছিল, আমি 13টা দোকানে ইসলামের নামে দান করে দিয়েছিলাম। নবীজি বললেন, আবু বকর ওইটা তো তুমি দুনিয়াতে করলা, এখন শোনো আবু বকর, কিয়ামতের মাঠে যেদিন আমার উম্মত বিপদে পড়ে যাবে, আমার উম্মতের আমলনামার মধ্যে নেকি কমে যাবে, কম হয়ে যাবে, সেদিন কি উপায় হবে, সেদিন কি তুমি কোনো সহায় করবা, আমার উম্মতের জন্য তুমি কি করতে পারবা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কথা দিলাম আপনার উম্মত যদি বিপদে পড়ে যায় নাকি এই কারণে, সুয়াবের কারণে, আমি আবু বকর আমার জীবনের 16 আনা নেকির ভিতরে 4 আনা নেকি কিয়ামতের মাঠে উম্মতের নাজাতের জন্য আমি দান করে দিলাম। ও উমর তুমি কি দান করবা? উমর ফারুক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভাই আবু বকরের সঙ্গে জীবনে কোনোদিন পারি নাই, পারবো না, পারা যাবেও না, পারার চেষ্টাও করব না, তথাপি আপনার উম্মতের নাজাতের জন্য আমিও আমার জীবন থেকে 16 আনা নেকির ভিতরে 4 আনা নেকি দিয়ে দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 আনা নেকি কত হবে এটা স্পষ্ট কর না করলে বোঝা যাবে না, আমাদের ধারণা 4 আনা নেকি কত আর কত? ও যুবক বন্ধু, এই পৃথিবীর হায়াত যদি 7.5 কোটি বছর বাড়াইয়া দেওয়া হয় কতদিন? 7.5 কোটি বছর যদি এই পৃথিবীর হায়াত বৃদ্ধি করে দেওয়া হয়, আর পৃথিবীর তমাম মানুষগুলোর হায়াত যদি 2 কোটি বছর বাড়াইয়া দেওয়া হয়, এই 2 কোটি মানুষ যদি জমিনে বসে বসে একটা একটা করে তারকা হিসাব করে, তাহলে 2 কোটি বছর পর্যন্ত এই পৃথিবীর মানুষ যদি তারকা হিসাব করে, আসমানের তারকার 16 আনার 1 আনা সম্ভব হবে। মানুষ কোনোদিন 2 কোটি বছর বাঁচবনি, আপনার কোন একটা উদাহরণ দেওয়া হয়েছে মোটামুটি সুন্দর করে বোঝার জন্যে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সাইরে আনার নেকি কত? 50,000 কোটি বছরের সওয়াব। জোরে কইন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু ও মুরব্বীগণ, এবার নবীজি বললেন আবু বকর উমর জীবনের সম্মানের ভিতরে সাইরা সাইরা তোমরা দান করবে। এই কথা বলতে বলতে রাসূল তাকায়া দেখেন জিব্রাইল হাজির হইয়া গেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলছেন ভাই জিব্রাইল কি কারণ, কি জন্যে তুমি আসলাম? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রাণ প্রিয় সাহাবা আবু বকর সাইরে আনা নেকি দিবে প্রতিশ্রুতি দিয়েছে, প্রাণ প্রিয় সাহাবা ওমর ফারুক সাইরে আনা নেকি দান করবে প্রতিশ্রুতি দিয়েছেন, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে বললেন জিব্রাইল রে তুমি যাও, তুমি যাইয়া আবু বকরের সাইরে আনা নেকি যে দান করবে, ওমর সাইরে আনা নেকি যে দান করবে, এই কথাটা একটা কাগজের মধ্যে লিখে দিয়ে আসো। ও যুবক বন্ধু, লেখা হলো, জিব্রাইল চলে গেল। একটু পরে নবীজি দেখেন জিব্রাইল আবার হাজির হয়ে গেছে। নবীজি বললেন জিব্রাইল রে আবার কি জন্য তুমি হাজির হয়ে গেল? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিলেন যে কাগজটার মধ্যে আপনার ওমর আপনার আবু বকরের সাইরানা সাইরানা নেকির প্রতিশ্রুতি লেখা আছে। মহান আল্লাহ বলে দিলেন ওই কাগজটার তলে আবু বকর আর ওমরের সিগনেচার একটা একটা সহি নিয়ে আসো। চলে গেল জিব্রাইল। কিছুক্ষণ পরে আমার হাজির হয়ে যায়। নবী বললেন ভাই জিব্রাইল কি কারণে এসে গেলা? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহান আল্লাহ বলেছেন যে কাগজটার মধ্যে আপনার ওমর আপনার আবু বকর সিগনেচার করে দিলেন, ওই কাগজের মধ্যে আল্লাহ বলেছেন আমি জিব্রাইলকেও একটা সহি করে দিতে বলেছেন আর আপনি রাসূলকেও একটা সহি দিতে বলেছেন, এই কাগজ আসমানে নিয়ে গেলে মহান আল্লাহ সহি করে দিবে। আমার যুবক বন্ধ ও মুরব্বী বাবাজিরা আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনের ওনাদের এই সাইরানা সাইরানা দেখে যদি আল্লাহর কাছে গৃহীত হয়ে যায় আল্লাহর রাসূলের উম্মত কিয়ামতের দিন নাজাত পেয়ে যাবে। সাহাবারা শুধু নিজের জন্য করে নাই, আমাদের জন্যও করছে, করছে না নাই। বুজুর্গ দোস্ত, কথা হলো আমার বয়ানের মকসুদ হলো আমাদের মধ্যে কিছু আমল আসবে, আর দ্বিতীয়তে কথা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কথা এই জন্যই বললাম, আজকের পৃথিবীতে থম থম একটা পরিবেশ বিশেষ করে এই মাদ্রাসা নিয়ে, কথা ঠিক না? অনেকের মনের ভিতরে বিভিন্ন ধরনের প্রশ্ন, বিভিন্ন ধরনের সন্দেহ, বিভিন্ন ধরনের শুভাশব, মাদ্রাসাগুলি কি হবে, কেমনে থাকবে, কেমনে চলবে, কেমনে কি হবে, কিভাবে মাদ্রাসা আমরা চালাব, করলেই বা কি লাভ হবে, না করলে বা কি ক্ষতি হবে, অনেক জ্ঞানীগুলি মানুষগুলি বর্তমানে একটা পরিবেশের মধ্যে আছে, কথা বুঝে আসছে না নাই? আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, নম্বর ওয়ান একটা কথা মনে রাখবেন, কোরআন শরীফ আপনার কোরআন শরীফটা যে নাজিল হয়েছে মহতরম দস্ত বুজুর্গ, আল্লাহ বলেছে এটাকে আমি অবতীর্ণ করছি আর এটার হিফাজত আমি করবো। জোরে কইন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের কথা। 14 নম্বর পারার প্রথম পৃষ্ঠাতে আছে আয়াতটা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন এটাকে আমি নাজিল করছি, আমি হেফাজত করব। এর মধ্যে মুসলিম জাহানের আর কোনো সন্দেহ থাকতে পারে না, কথা ঠিক না? ওকে, এইবার আসেন মুসলমান, উলুমুল কোরআন নামে যে একটি কিতাব আছে এইখানে কোরআনটাকে দুইবার নাজিল করা বলে উল্লেখ করেছেন। ও যুবক বন্ধু, কোনো কারণে কোনো কারণে কোনো টিকছে কোনো অসুবিধায় এই দুনিয়ার থেকে যদি কোরআনের শিক্ষাটা বন্ধ করে দেওয়া হয়, তিলাওয়াত যদি বন্ধ হয়ে যায়, হাফিজি মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায়, মনে রাখবেন মুসলমান, যেদিন কোরআনের তিলাওয়াত বন্ধ হয়ে যাবে পূর্ব দিক থেকে আর সূর্য উদয় হবে না, পৃথিবীটা কিয়ামত নিপতিত হয়ে যাবে। মারহাবা কইন মারহাবা। কোরআন বেঁচে আছে, কোরআনের খিদমত আছে, পৃথিবীতে আমরা বেঁচে আছি। ও যুবক বন্ধু, কোরআনের তিলাওয়াত চালু আছে, এই জন্য দুনিয়ার মানুষ রিজিক পাইতেছে। জোরে কইন সুবহানাল্লাহ। মহতরম দস্ত বুজুর্গ,
নর্থ ইস্টের ভিতরে সবচাইতে যে অঞ্চলে বেশি আলিম উলামা, যে অঞ্চলে মানুষ কোরআনের খিদমত বেশি করে, ওইটা হলো আপনাদের এই হুজাই অঞ্চল। জোরে কইন মারহাবা। আমার যুবক বন্ধন ও মুরব্বীগণ, এই কোরআনের খিদমতের কারণে দিন যাইতেছে। ও যুবক বন্ধু আমার মুরব্বী বাবাজিরা, এই বর্তমান পৃথিবীতে যেটা আপনার টেকনোলজি, এটা একমাত্র কোরআনের বরকতে হইতেছে। জোরে করুন মারহাবা। আমার নজরান বন্ধু ও মুরব্বী বাবাজিরা, লম্বা বক্তব্যের সময় নাই। বর্তমান পৃথিবীর রেমোট কন্ট্রোল হলো আমেরিকার হাতে, কথা ঠিক না ঠিক? আমেরিকা সুপার পাওয়ার। আহারে, কিন্তু একটা কথা মনে রাখবেন, তামাম পৃথিবীর ভিতরে আমেরিকা যদিও সুপার পাওয়ার, চাইনার কাছে টেকনোলজি বেশি আছে। জোরে কইন সুবহানাল্লাহ। চাইনার টেকনোলজি সবচেয়ে বেশি। আমি কিছু কিছু ম্যাগাজিন পড়াশোনা করি দেশ নানা দেশের, চাইনার টেকনোলজি কত বেশি। কিছুদিন আগে আপনারা দেখছেন বোধ হয়, যেটা সূর্য পূর্ব দিক থেকে উদয় হয়, এই সূর্যের মোকাবেলা করার জন্য চাইনার থেকে একটা সূর্য ওরা আবিষ্কার করতেছে, এটার থেকে আরো পাওয়ার বেশি হবে। আমার যুবক বন্ধন ও মুরব্বী বাবাজিরা, চাইনার টেকনোলজির মূল কারণটা লিখেছেন। আহারে, এই পৃথিবীর জমিনে মক্কা মদিনার থেকে অন্য দেশে সর্বপ্রথম কোরআনের তিলাওয়াত, কোরআনের শিক্ষা, শিক্ষক হিসাবে একজন সাহাবাকে প্রিয় রাসূল সর্বপ্রথম চীন দেশে পাঠাইয়া দেন। সুবহানাল্লাহ। তার নাম ছিল আবি কাবসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবি কাবসাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় থেকে চীন দেশে পাঠাইয়া দিলেন। আবি কাবসাকে নবীজি বলেন, আবি কাবসা, তোমার নামে একটা পরোয়ানা জারি হয়ে গেছে। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী গো, কি পরোয়ানা জারি হলো? আবি কাবসা এই কথা বলার পরে নবীজি বললেন, আবি কাবসা, তুমি এখন মদিনা ছেড়ে দিতে হবে, তোমাকে সুদূর চীন দেশে যাইতে হবে, চীনের জঙ্গলি মানুষগুলোকে আল্লাহর কালাম কোরআনের শিক্ষা দিতে হবে। আবি কাবসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতদিন আপনি মদিনায় থাকবেন আমি কোথাও যাব না, আমাকে কোথাও পাঠাবেন না নবী গো, অন্য কাউকে পাঠাইয়া দেন। নবী বললেন, আবু আবি কাবসা, শুধু আমাকে মহব্বত করলে হবে না, আল্লাহর কালামকেও মহব্বত করতে হবে। মারহাবা বলুন মারহাবা। আল্লাহর কালামকেও মহব্বত করতে হবে। আবি কাবসা, যাও যাও। আবি কাবসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি প্রতিশ্রুতি দেন, আমি কি ঘুরে এসে আপনাকে আরো কোনোদিন পাবো? রাসূল চোখ থেকে পানি ছেড়ে দিয়ে বলে, আবি কাবসা, যাও, তুমি চীন দেশে চলে যাও, এই দুনিয়ায় যদি তোমার সঙ্গে আমার দেখা আর নাও হয়, তোমার সাথে আল্লাহর জান্নাতে আমার দেখা হবে। আবি কাবসা যায় না। আমার যুবক বন্ধু নবীজি বলতেছেন, তুমি যাও। আবি কাবসা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি চীন দেশ চিনি না, কোনোদিন আমি চীন দেশে যাই নাই। নবীজি বলতেছেন, আবি কাবসা, তোমাকে চীন দেশ চিনতে হবে না, আমি আরব সাগরে নিয়ে তোমাকে একটা নৌকায় বসাইয়া দিব, কোরআনের বরকতে তোমার নৌকা চীন দেশে পৌঁছে যাবে। আবি কাবসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বৈঠা মারা জানি না, নৌকা যে বইটাকে বৈঠা কইলে নি আমরা, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বৈঠা মারা জানি না। নবী বলেন, আবি কাবসা, তোমাকে বৈঠা মারতে হবে না, আল্লাহর কালামের বরকতে তুমি বসে যাও, তোমাকে নৌকায় কালামের বরকতে চীন দেশে পৌঁছাইয়া দিবে। আবি কাবসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেমনে যাব, আমি তো চীনের ভাষা জানি না। নবী বলতেছেন, তুমি যাও, কোরআনের বরকতে তুমি তিন দিনের ভিতরে চীনের ভাষা শিখতে পারবা। ইয়া রাসূলুল্লাহ, আমার খাবারের তো কোনো সামান নাই। নবী বললেন, তুমি যাও, কোরআনের খিদমত করো, তোমার খাদ্য কোরআনের বরকতে আল্লাহ দিবে। জোরে বলুন মারহাবা। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, এই কথা বলার পরে চোখ থেকে পানি ছেড়ে দিয়ে আবি কাবসাকে নবীজি আরব সাগর পর্যন্ত পৌঁছাইয়া দেয়।
পিছনের দিকে তাকায়, রাসূলের দিকে তাকায় চোখের পানি ছেড়ে দেয়। রাসূলও কান্দে, আমি কাফসাকে বিদায় করলেন। যাইতে যাইতে গভীর রাত্রে সিন দেশে যাইয়া নৌকা হাজির হয়ে গেল। গভীর রাত, রাসূল বলেছেন তুমি ওইখানে নামবা, নামার পরে একটা বড় বৃক্ষ পাবা, বৃক্ষের নিচে বসে যাবা, আর কোনো কাম নাই, শুধু তিলাওয়াত আর তিলাওয়াত করবা। তিলাওয়াত শুরু করে দিলেন। সকাল সিনের জঙ্গলি মানুষগুলো ওই নদীর কিনারে তারা আসছে, তাদের জীব জন্তুকে ঘাস খাওয়াইতে আসছে। এসে দেখে একজন সুন্দর চেহারার মানুষ কি যেন তপজপ তপজপ করে, কি যেন পড়ে, বড় ভালো শোনা যায়, সুন্দর শোনা যায়। জঙ্গলি মানুষগুলি জীব জন্তুগুলো ছেড়ে দিয়ে আবিকাফার চতুর্দিকে বসে যায়। জোরে কইন সুবহানাল্লাহ। তার পরের দিন মানুষ আরো বেড়ে যায়, পরের দিন আরো বেড়ে যায়। আস্তে আস্তে আবি কাফসা কোরআনের তিলাওয়াত করে জনসমুদ্র হয়ে গেল। ইতিহাস সাক্ষী, একদিন দুই দিন নয়, 13 বৎসর পর্যন্ত আবি কাফসা চায়না জঙ্গলি মানুষগুলোকে কোরআন শিক্ষা দেয়। এই 13 বৎসরের ভিতরে 40,000 চায়না জঙ্গলি মানুষ ইসলাম গ্রহণ করে। তখন থেকেই চীন দেশে ইসলাম চালু হয়ে যায়। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এই পৃথিবীর আরব দেশ পরে আজমি দেশগুলোর মধ্যে সর্বপ্রথম চীন দেশে এই কোরআনের শিক্ষা দেওয়া হয়েছে। সেখান থেকে গোটা পৃথিবীর ভিতরে আজকে কোরআনের বরকতে চায়না টেকনোলজিতে 1 নম্বর, পজিশন নম্বর 1। জোরে কোন মারহাবা, এটা জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো ভাই, আমি এখন শেষ করব। কথা হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথা বললাম। একটা কথা বলেন, গোটা পৃথিবীর সমস্ত সায়েন্টিস্ট, সমস্ত বৈজ্ঞানিক বুদ্ধিজীবী যদি একজন মানুষ এখন তৈয়ার করে আর একজন আবু বকর পৃথিবীতে কেউ বানাইতে পারবে? সম্ভব হবে না। এগুলো মাদ্রাসা পড়াইলে করলে এখান থেকে আপনার ডক্টর, ইঞ্জিনিয়ার, এম এ, বিএড, বিটি, পিএইচডি, এমফিল বের হবে না, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আখলাকের মানুষ তৈয়ার হবে। কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক মাদ্রাসাকে কবুল করুক। আমি লম্বা করবো না, হযরত আসতেছেন, আপনাদের কাছে খিদমতে দোয়ার আবদার ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভাই হ্যালো। Thank you.